আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, আমার কফিল তো আমার কাছ থেকে কোড চাইছে, আমি কি এটা কোডটা দিব? আসলে কফিল আপনার কাছ থেকে ওটিপি কোড কেন চায়, বা আপনি যদি কফিলকে ওটিপি কোড দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়টা অনেকেরই অজানা। প্রিয় রাজি ভাই, সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন এবং ফেসবুকে নতুন তারা অবশ্যই ফলো করে দেবেন। প্রিয় ভাই, নর্মালি কফিল কখনো কোড চায় বা ওটিপি কোড চায়? যখন কফিলের মোয়াজার ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে, মোলাহাজা থাকে, সেটা সলভ করার জন্যই ওটিপি চায়। আচ্ছা, এখন প্রশ্ন দেখতে পারে আপনার ভাই, কফিলের সমস্যা তো কফিলই করবে, আবার আমার দিয়ে কেন করছে হবে মনে প্রশ্ন দেখতে পারে। হ্যাঁ, এখন ধরেন কফিলের নর্মালি কি সমস্যা হয়? কফিলের সমস্যা হয় কন্ট্যাক্টের। আর ধরেন আপনার কফিলের ভিতরে কফিলের যতগুলো আমল আছে সবার সাথে কফিলের একটা কন্ট্যাক্ট থাকতে হয় বাৎসরিক। যদি কন্ট্যাক্টটা কফিলের আপডেটিং না থাকে তাহলে কফিল বিষা তুলতে পারে না, লোক কফালা করাতে পারে না, হাবিজাবি অনেক কাজ করতে পারে না। সেজন্য কফিলের মোয়াজাটাকে অ্যাকুরেট রাখার জন্য কন্ট্যাক্ট করতে হয়। আর কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমেলের থেকে কি করতে হবে, সেটা মোয়াফেকা নিতে হবে। আর মোয়াফেকা করতে গেলে আপনার ওটিপি কোড লাগবে বা আপনার অনুমতি লাগবে। সেজন্যই মূলত কফিলটা যে বলা যে তোর কাছে একটা কোড গেছে, কোডটা দে। এই কোডের দেওয়ার মানি হলো একটা কন্ট্যাক্ট পেপারকেই সাইন করা, অর্থাৎ আপনার যে আমি কন্ট্যাক্টে কি করছি। আপনি নর্মালি চেষ্টা করবেন নিজের কন্ট্যাক্টটা নিজে ওকে করার জন্য বা কোনো মুক্তবে সহযোগিতা নিয়ে করার জন্য, যা তাতে করে আপনার কোনো কি থাকবে না, ডাউট থাকবে না। প্রিয় প্রবাসী ভাই, এতে করে আপনার কোনো ক্ষতি হবে কিনা? ক্ষতি কোনোভাবেই হবে না। কফিল যদি চায় আপনাকে হুরুপ দিতে, চাইলে এই কন্ট্যাক্ট ছাড়াই হুরুপ দিতে পারবে। কফিল যদি আপনার চায় নেহা দিতে, চাইলে আপনার এই কন্ট্যাক্ট ছাড়াও নেহা দিতে পারবে। অতএব কফিল যদি কোনো কিছু করতে চায় সেটা আপনার কন্ট্যাক্ট ছাড়াও করতে হবে। কিন্তু কফিলের মোয়াজা ঠিক করতে চাইলে অবশ্যই আপনার অনুমতি লাগবে। এখন যদি আপনার অনুমতি না দেন তাহলে কফিল না পারে আপনাকে হুরুপ দিয়ে দিবে, কারণ মোয়াজা ঠিক করতে হবে কফিলকে, সেই জন্য হয়তো বা কফিল আপনাকে হুরুপ দিয়ে দিবে। প্রিয় প্রবাসী ভাই, এই জন্য কফিল যদি কোনো কিছু চায় সেটা দেওয়ার চেষ্টা করবেন, বা কফিলকে বলবেন যে তোর কী লাগবে আমি করে দিচ্ছি। যদি আপনার সমস্যা হয় কোনো মুক্তবে যাবেন, যে মুক্তবের নিজে না বুঝলে মুক্তবের মাধ্যমে কথা বলে তারপরে বুঝে তারপর হলো যে কাজটা করবেন। আশা করি আপনার যে ডাউটগুলো ছিল বা আপনার যে মনে প্রশ্ন ছিল উত্তরগুলো পেয়ে গেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।